হায় মুসলমান মরুভূমির মধ্যে একাকী ফেলা অবস্থায় যেই বাস্তায় তার সন্তান যেন নামাজ পড়ে তার বিবি যেন নামাজ পড়ে আর আপনার 50,000 টাকা দামের সেগুন কাঠের উন্নত মানের খাটের মধ্যে রাজপ্রাসাদের মতো বিল্ডিং এত সুন্দর অত্যাধুনিক বাড়ির মধ্যে আপনার যেই 18 বছরের ছেলেটা আপনার 18 বছরের মেয়েটা আপনার 30 বছরের যুবতী স্ত্রীটা মাসের পর মাস আরামের বিছানায় ঘুমায় কিন্তু একটা দিনও ফজরের নামাজ পড়ে না মুসলমান রাত কাটান কেমনে ঘুম আসে কেমনে কবর ফাইটা মাটি ফাইটা আপনারা মরে যাওয়া উচিত এই জিন্দেগি মরে যাওয়া উচিত মরে যাওয়া উচিত ওই বাপ তোমার যে সন্তান নামাজ পড়ে না তুমি মরে যাওয়া উচিত তুমি এই পৃথিবী বাপের পরিচয় দিও না তুমি এই পৃথিবীতে স্বামীর পরিচয় দিও না আমার পরিষ্কার কথা গায়ে লাগুক আর পিঠে লাগুক নতুন আসছি না পুরাতন আসছি আল্লাহর কসম আমি এটা বুঝি না আমি বুঝি না আমি এক শবক বুঝি আমি বক্তা না প্রতিদিন আমি বলি আমি কোনো বক্তা না আমি ওয়াইজ না আমি এক ফেরিওয়ালা আখেরাত মনে করাইতে আসছি আখেরাত মনে করাইতে আসছি আখেরাত মনে করাইতে আসছি মুসলমান আপনারা আপনাদের সন্তানের জীবন থেকে আখেরাত ভুলাইয়া দিবেন আপনারা আপনাদের স্ত্রীর জীবন থেকে আখেরাত ভুলাইয়া দিবেন আপনারা আপনাদের মেয়েদের জীবন থেকে আখেরাত ভুলাইয়া দিবেন ছেলেটার হাতে সারা দিন বড় মোবাইল উলঙ্গ ছবি দেখে রাতের 2টা পর্যন্ত বিবস্ত্র ছবি দেখে সিনার ব্যভিচারের দৃশ্য দেখে আপনাদের কোনো খবর নাই বছরের পর বছর মাসের পর মাস আপনাদের ছেলে ফজরের নামাজ না পড়ে আপনাদের ঘরে ঘুমায় আপনাদের ঘুম আসে কেমনে আপনাদের রাত পার হয় কেমনে আপনাদের বিবির মাসের পর মাস বেপর্দা বাজারে বাজারে ঘরে আপনাদের রাত কাটে কেমনে আপনারা স্বামী হিসেবে পরিচয় দেন কেমনে এই বিল্ডিং দিয়ে কি করবেন এই দালান দিয়ে কি করবেন এই লন্ডন দিয়ে কি করবেন মুসলমান লন্ডনেও মানুষ মারা যায় এখানেও মানুষ মারা যায় লন্ডনেও অভাব এখানেও অভাব আল্লাহর কসম মুসলমান সিলেটবাসী আপনাদের জন্য আমার আফসোস আপনারা জিন্দগির গন্তব্য বানায় লাইছেন আমেরিকাকে আপনারা জীবনের শেষ পাথা বানায় ফেলছেন ইংল্যান্ডকে আপনারা জীবনের শেষ পাথা বানায় ফেলছেন ফ্রান্স আর ইতালিকে না মুসলমান ইমানদারের শেষ পাতা তো জান্নাত আখরাত পরকাল ওই পর্যন্ত শেষ পর্যন্ত বানাইলেন কেন বলেন জবাব দেন মুসলমান দাঁড়ায় জবাব দেন বলেন আল্লাহকে কি বলবেন বলেন কি পরিমাণ বিল্ডিং এর মালিক আপনারা কি পরিমাণ ভবনের মালিক আপনারা আপনাদের এক এক বিল্ডিং দেখলে অবাক হতে হয় আপনাদের এক এক রাজপ্রাসাদ দেখলে অবাক হতে হয় মালিক আপনাদেরকে কি না দিছেন গোটা বাংলাদেশে যা না দিছে আপনা করে তার চাইতে বেশি দিছে মালিক এর বিনিময়ে মালিককে কি দিছেন বলেন আল্লাহকে কি দিছেন বলেন কেন বিবি নামাজ ছাড়া ঘুমাবে কেন ছেলে নামাজ ছাড়া ঘুমাবে এ পরিচয় কেমনে দিবেন ফজরের নামাজ না পড়ে যেই ফ্যামিলি ঘর থেকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ না পড়ে যেই ফ্যামিলি ঘর থেকে ঘুম থেকে উঠে আল্লাহর কসম ওই ফ্যামিলি তো কুত্তাও লানত দেয় কুত্তাও তো লানত দেয় কুত্তা কুত্তাও তো তারে ঘরে লানত দেয় কুকুর পর্যন্ত বলে মালিক এই নাফরমান যেন আমার সামনে না পড়ে তোমার সিজদা যে করে নাই তোমার গোলামি যে করে নাই এক সিজদা না দেওয়াতে ইবলিসকে মালিক অনন্তকালের জন্য রাজীব বানায় দিছে একটা সিজদার না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আল্লাহ বলছে ফাহবিত মিনহা বের হ তুই ফাখরুজ বের হ একটা সিজদা দেয় না ইবলিস কয়টা সিজদা দেয় না যদি এক সিজদা না দেওয়ার কারণে মালিকের যদি এমন রাগ ওঠে তোমার সন্তান যে এক বছর সিজদা দেয় না তোমার সন্তানের উপরে তোমার মালিক কি পরিমাণ রাগ
বলেন না আপনার যে বিবি সেজদা করে না আপনার সেই বিবির উপরে মালিক কি পরিমাণ রাগ করে বলে আপনার মেয়ের উপরে মালিক কি পরিমাণ রাগ করে হা হা কেমনে বললে বুঝবেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন ও আল্লাহর বান্দারা যদি সুযোগ থাকতো আমি আমার কলিজাটা উনি বলতেন আমি যদি পারতাম আমার কলিজা কাইটা তরমুজের পিস যেভাবে ফালি ফালি করে উনি বলতেন তরমুজের পিস করে করে আমি তোমাদের হাতে তুলে দিতাম আর তখন হাতে নিয়ে শুনতা শামসুল হকের কলিজা তোমাদের জন্য কি পরিমাণ কান্দ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি নাফারাল্লাহু মারকাদাহু বলতেন আমি যখন উম্মতের বদহালি উম্মতের নাফরমানির জিন্দেগির কথা মনে হয় আমার রাতের ঘুম হারাম হয়ে যায় আমার নিদ্রা আহার আমি সব ভুলে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আহাজারি মুনাজারি আমাদের জন্য করছেন বলে বলে হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা একদিন একদিন রাতের বেলা হযরতে আয়েশা নবীজিকে একদিন একাকী স্ত্রী হিসাবে বলছে স্বামী আপনার কাছ থেকে আমি একটা খাস দোয়া চাই আমি আজকে একলা শুধু আপনার থেকে আমি আর কারোর লেগে কইবেন না আমার লেগে শুধু একটা দোয়া করে দেন আল্লাহর নবী হাত তুলছে আল্লাহ মাগফির লি আয়েশা আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন মা কদ্দামাত ওয়া মা আখারাত তার পিছনের গুনাহ মাফ করে দেন তার সামনের গুনাহ মাফ করে দেন ওয়া মা আলানাত ওয়া মা আসাররাত আল্লাহ আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করে দেন গোপন গুনাহ মাফ করে দেন হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া পাইয়া খুশিতে আল্লাহর নবীর কোলের মধ্যে শুয়ে গেছে আনন্দে খুশিতে আর নবী তখন বলছে আয়েশা এত খুশি কেন বলছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে হইছে আমি মনে হয় আজ জিন্দেগীর সবচেয়ে বড় দোয়াটা পাইলাম আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে আয়েশাকে বলছে আয়েশা আল্লাহর কসম না আয়েশা তোমার জন্য আজ কেবল একবার বলছি তুমি বলাতে আর আমার উম্মতের জন্য আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করতে থাকি উম্মত না বলাতেও আল্লাহুম্মা ইগফির লি উম্মতি আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন মা মিন ইমরিইন নাফাযা ইল্লা কুতিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যেই নিঃশ্বাসটাই ফেলে এটাই আমলনামার মধ্যে ডান কাঁধে বাম কাঁধে লেখা হবে প্রতিটা নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াত কোন নিঃশ্বাস নেকি হিসেবে লেখা কোন নিঃশ্বাস গুনাহ হিসেবে লেখা নেক কাজের পরিবেশে নেক কাজের আমলে যে নিঃশ্বাসগুলো পড়ে সেগুলো ডান কাঁধে নেকি হিসাবে ওঠে আর এখন যারা বিড়ি খাইতেছে টেলিভিশন দেখতেছে কি বলেন গপসপ মারতেছে বেহুদার সময় নষ্ট করছে কিংবা কোনো গুনার মজমাতে আছে গান বাদ্য নাচ মদ জুয়া তাস খেলা টেলিভিশন দেখা এমন কোনো গুনার পরিবেশে আছে তো ওই লোকগুলোরও তো নিঃশ্বাস পড়তেছে কি বলে পড়ছে কি না বলে মুখে বলে কোরআনুল করিম আল্লাহ তাআলা কোনো বেলায় আল্লাহকে ডাকা ছুটি দেয় না فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ কোরআনে আল্লাহ বলছে নামাজ শেষ হইছে কিন্তু ডিউটি শেষ হয় নাই فَاذْكُرُوا اللَّهَ এবার আল্লাহর জিকির কোরআনের আয়াত সব উলামায়ে কেরাম এখানে আছে فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ কোরআনে আল্লাহ বলছে হজ্জের কাজ তোমার শেষ হয়েছে ডিউটি শেষ হয় নাই فَاذْكُرُوا اللَّهَ আল্লাহ পাকের জিকির আল্লাহ তাআলা বলছেন فانتشروا في الارض وابتغوا من فضل الله নামাজ পড়ে কর্মস্থলে গিয়েছো রিজিকের তালাশে যার যার কাজের মধ্যে গেছো
যাও তবে ওয়াজকুরুল্লাহ কাসীরান সাথে কিন্তু বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো সিএনজি হোক আর অটো হোক রিকশা হোক চাকরি হোক ব্যবসা হোক দোকান হোক আল্লাহকে সাথে রাখো আল্লাহকে সাথে বানাও কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালি তুকমিলুল আইদাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ রমজান মাস গুনে গুনে শেষ হইছে এবার ডিউটি শেষ হয় নাই ওয়ালি তুকাব্বিরুল্লাহ তাকবীর পড়ো আল্লাহু আকবরের বড়ত্ব ঘোষণা করো আল্লাহর আদেশ কোরআনে আল্লাহ বলেছে ইজা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ কাফেরের মোকাবেলায় যুদ্ধের জন্য দাঁড়াইছো জিহাদের জন্য দাঁড়িয়েছো তো মজবুত ভাবে দাঁড়াও আর ওয়াযকুরুল্লাহ আল্লাহ পাকের জিকির তাহলে বাদ দিছে কখন কথা বলেন না বাদ দিছে কখন বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আযকার কিতাবে আছে ইমাম নববীর কিতাব বিখ্যাত কিতাব সবাই চিনে এই কিতাবটা এই কিতাবে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ফাতেমার কাছ থেকে শিখছি নবীজি বলছেন প্রতিদিন রাতে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়তে এটা তাসবিহে ফাতিমি নবীজি বলছে আমি ফাতেমার থেকে শুনছি হযরত আলী বলেন যেদিন থেকে শুনছি তারপরে কোনোদিন আমার এই তাসবিহ আর কোনোদিন ছোটে নাই তখন হযরত আলীকে কিতাবে এই আল আযকার কিতাবে আছে ওনাকে জিজ্ঞেস করছে হে আলী আপনি যে একটা যুদ্ধ করছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে আলী উনি যখন খলিফা হইছেন তখন তিনি একটা যুদ্ধ করেছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিফফিনের যুদ্ধ বিখ্যাত একটা যুদ্ধ এই যুদ্ধ এক টানা 6 দিন তারিখের কিতাবে আছে এক টানা 6 দিন রাতেও দিনেও অনবরত যুদ্ধ এই যুদ্ধ রাতেও বন্ধ হয় নাই দিনেও বন্ধ হয় না এই 6 দিন লাগাতার দিবা রাত্রি যুদ্ধ হইছে আশ্চর্য হবেন মুসলমান সেই যুদ্ধে 70,000 মুসলমান দুই পক্ষে শাহাদাত বরণ করেছে অংশগ্রহণ না কি করছে বোঝেন নাই শাহাদাতই বরণ করছে 70,000 এখন কি পরিমাণ ভয়াবহ যুদ্ধ হয়েছে বুঝতেছেন আন্দাজ করেন কি তীব্র যুদ্ধটা হয়েছে হযরতে আলীকে জিজ্ঞেস করছে আলী সেই সিফফিনের যুদ্ধের 6 দিন সেদিন তো আপনি ছিলেন এক পক্ষের সেনাপতি এবং সীমাহীন তীব্র যুদ্ধ আপনার সেই 6 দিনের এই তাসবিহগুলোর খবর কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম ওই 6 দিনও আমার এই তাসবিহ ছোটে না 6 দিন ওই তাসবিহগুলো আমার ছোটে নাই অতএব বাপ এই জবান কাজে লাগান ওলামায়ে কেরামের নসিহত তো শুনেন খুব তো নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করেন সব বলে আমি সব কি আর ফার উনি হুজুরের কথা আপনারা সব কইছে কি আপনি সহজটা দিয়ে শুরু করেন না সব করতে পারে না দেখা কমটাও করেন কথা বুঝেন না এই হলো বদনসিব এটা হলো বদনসিব আপনি সহজটাই করেন আপনি একবারে 12,000 তাসবিহ আপনি পড়তেছেন না তো 33 বার পড়েন কথা বুঝছেন কি না বলেন আমার একবার একজনে জিজ্ঞাসা করছিল যে হুজুর ইল্লাল্লাহ জিকির করা যাবে না জায়েজ নি আমি বলছি আচ্ছা মনে করেন এটা লই আপনার কাছে একটু ঝামেলা বাজে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ণ যে জিকিরটা এইটা ডেইলি কয়বার করেন এইটা কোন কয় না এইটা তো করি না আমি এই জন্য আপনার সমস্যা যত বে আমল তত অজুহাত বেশি আপনি শুনুন ওই সা দোকানে বসে বিড়ি খায় এই বেটায় কত হুজুররা 12 জাতের কথা কয় এক এক হুজুর এক এক কথা কয় কয় কোন দিকে যাইতাম কোন হুজুরের কথা শুনতাম আপনি যে কইতেছে কোন হুজুরে বলছে আপনার বিড়ি খাইছো কথা বলেন না কেন 12 হুজুর 12 জাতের কথা কইছে
আপনারে বুঝি কইছে দুই চারজন হুজুরে যে বিড়ি খাইতেন বুইল্লা কথা বলেন এটা বলছে কেউ আপনারে চা দোকানে গপ মারতে বুইল্লা কোন হুজুরে বলছে বলে বলে টেলিভিশনে বেড়িয়ে চাইতে বুইল্লা আপনারে কে বলছে কোন কথা বলেন মহিলা দেখতে নাচ গান দেখতে আপনারে কোন মৌলবি অনুমতি দিছে বলে তাহলে 12 হুজুরে 12 জাতের কথা বলছে কোন সমস্ত হুজুরই তো বলছে এটা গুনাহ ঠিক কি না বলেন না কেন এইজন্য মনে রাখবেন নাফরমান যারা পাপে অভ্যস্ত যারা গুনার মধ্যে অভ্যস্ত যারা এরা অজুহাত খুঁজে বেশি এদের অজুহাত বেশি আর গুনামুক্ত জীবনকি আল্লাহ কোরআনে ওয়াদা দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা সূরা আনফালের মধ্যে এই আয়াত আছে আল্লাহ পরিষ্কার বলে দিছে ও ঈমানদার তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দিলের মধ্যে কলিজার ভিতরে আমি একটা মিটার থার্মোমিটার এটার নাম হবে ফুরকান এই ফুরকান নামের একটা মিটার তোমার দিলের মধ্যে আমি বসিয়ে দেব ফুরকান মানে সত্য আর মিথ্যার মধ্যে যেটা পার্থক্যকারী আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্যকারী হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী তুমি গুনাহ থেকে বাঁচো আমি আল্লাহ ওই মিটার বসিয়ে দেব ওই মিটারের আলো দিয়েই তুমি জান্নাত পর্যন্ত আলোর পথ পাইয়া যাবে তুমি তুমি আমার দেওয়া ওই ফুরকান দিয়েই কোনটা উচিত কোনটা অনুচিত তুমি বুঝে ফেলবে এজন্য যারা নেককা যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয় যারা নামাজ রোজা বন্দিগি করে তাদের কোনো অজুহাত নাই তারা ঠিকই আমল করে তারা ঠিকই ব্যস্ত সময় পার করে তাদের হাতে ফালতু কথা বলার সময় নাই আর যারা বেআমল যত ফালতু কথা আপনি তাদের কাছে শুনেন কথা বুঝছেন আপনি হুজুর এতক্ষণ বলছেন শেখুল হাদিস সাহেব এতক্ষণ বলছেন আমি মনোযোগ দিয়ে শুনছি ওনার কথা এই কথাটা আমারও স্পষ্ট বুঝ আপনি যত লোক আবু হানিফাটা ঠিক কিনা ওই হাদিস মতে আছে কিনা ওই মতে আছে কিনা এগুলো যতগুলো পণ্ডিতে বলে সবগুলো পণ্ডিতের চেহারার দিকে তাকাইলে দেখবেন সুন্নতের কোনো নমুনা নাই কথা বুঝছেন না আপনার এটা এত জোরে বুঝে ধরলো যে তিনবার হাত উঠানো দরকার আপনার এটা বুঝে ধরলো নাকা যে নবীজি জীবনে কোনোদিন ফ্যান ফিনতে নাই আপনি এটা শুনছেন না এটা আপনার মাথার ধরে নাকা কথা বলেন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাফ শার্ট এই যে এরকম শার্টওয়ালা এরকম গেঞ্জি এটা গায়ে দিয়ে এরকম কিছু গায়ে দিয়ে নবীজি জীবনে নামাজ পড়ে নাই আপনার এটা বুঝে ধরে নাকা আপনার এটা বুঝে ধরে না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আপনার বুঝে ধরে না কেন আপনার কাছে শুধু এটাই বুঝে ধরে এজন্য মনে রাখবেন সব সময় আল্লাহ ওয়ালা নেককার বুজুর্গানে দ্বীনের সোহবতি আফতা যারা সান্নিধ্য প্রাপ্ত যারা তাদের জিন্দেগি আরামসে জান্নাতের পথে চলতে থাকে একবারে আরামসে চলে আরামসে আরামসে চলে কোনো টেনশন ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলেন আমিন সবাই জবান খুলবেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ মারছে রাগ হইছে আপনাদের দোষ কইলাম আইয়া হ্যাঁ না আসলে দোষ না মহব্বত যে যাকে করে সে তাকে শুধরাইও দেয় ভালোবাসার দাবিও তো এটা আল্লাহ তাআলা আপনাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন জিকির ও ফিকিরের দৌলত দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল খাইরান ওয়া ইল্লা ফাসমুত আল্লাহর নবী বলছেন যা বলো জবানে তো ভালোটাই বলো নাই তো চুপ থাকো তাহলে এমনি তো চুপ থাকা কিন্তু কথা বললেই ভালো কথা সুযোগ আসলেই বলা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 19 নম্বর পারা কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাটির নাম সূরা শুআরা এই সূরার কয়েকটি আয়াত 83 নম্বর আয়াত থেকে
89 নম্বর আয়াত 83 84 85 86 87 88 89 এই আয়াতগুলো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ অল্প একটু সময় যতটুকু সময় মালিকের পক্ষ থেকে পাওয়া গেল এই এতটুকু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই আয়াতগুলো সামনে রেখে আর অল্প কিছু কথা পেশ করতে চাই আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই আয়াতগুলো আমি যেখান থেকে শুরু করছি 83 নম্বর আয়াত এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা আমাদের মুসলিম জাতির কি পিতা মিল্লাতা আবিকুম ইবনতম মাধ্যম বলেন আলহামদুলিল্লাহ আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন আর আমাদের জন্য আল্লাহ তাআলা সেটা আদর্শ হিসাবে কোরআনে উল্লেখ করে শিখাইছেন যে শোনো তোমরা আর এটা শুনে তোমরাও নিজেদের বেলায় নিজেদের বিবি বাচ্চার বেলায় নিজেদের পরিবারের বেলায় নিজেদের জীবনের বেলায় তোমরাও এভাবেই দোয়া করবা যেভাবে তোমাদের বাবা দোয়া চেয়েছে তাহলে তোমাদের বাবা আমি আল্লাহর কাছে কি চাইছে সেটা দেখো তোমাদেরও উচিত তোমরাও আমার কাছে এগুলো চাইবে কিন্তু আফসোসের ব্যাপার হলো বাবা দোয়াতে যা চাইছে আমরা ফুটাইতে দোয়ার মধ্যে এগুলো চাই না আমাদের বাবা ইব্রাহিম যতগুলো দোয়া করছে সবগুলো দোয়ার মধ্যে মূল বিষয় আখিরাত চাইছে কি চাইছে বলেন না আখিরাত আল্লাহর সন্তুষ্টি ঈমান ইসলাম আখিরাত পরকাল হাশরের ময়দানের ভয় হাশরের ময়দানের মুক্তি আখিরাতের নাজাত জান্নাতি জিন্দেগি জান্নাতের প্রাপ্তি জাহান্নামের ভয় এগুলো বারবার সমস্ত আম্বিয়া কেরাম ওনাদের দুয়ার মধ্যে বলছে বিবি বাচ্চার জন্য ঈমানের তাকাজা করছে আখিরাতের তাকাজা করছে বন্দেগির তাকাজা করছে কিন্তু আমরা এমন এক বদনসিব আমরা আমরা আমাদের দোয়া নিজেরা করি আর হুজুরের কাছে চাই যাই শুধু পার্থিব এই দুনিয়ার প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে হুজুর হুজুর দোয়া করেন এই বাজারে একটা বিল্ডিং এর কাজ ধরছি দোয়া করেন দোয়া করেন বাড়িতে চারতলা একটা বিল্ডিং এর কাজ ধরছি এই দোয়া করেন দোয়া করেন ছেলেটা যাতে লন্ডনে যায় দোয়া করেন মেয়েটার জন্য যেন একজন লন্ডনি জামাই পায় দোয়া করেন ছেলের বউ যেন ফ্রান্স ইতালি থেকে পায় এই যে দুনিয়া সারাক্ষণ আমরা কেবল দুনিয়া চাই দুনিয়া চাই কিন্তু আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইছেন যে না তোমরা আমার সন্তান আমি তোমাদের জন্য নিজের জন্য আমি বারবার আল্লাহর কাছে আখিরাত আর পরকাল চেয়েছি কাজে তোমরাও এটাই চাইবে শুধু একটা উদাহরণ দেই তাহলে আশ্চর্য হবেন আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওনার ছেলে ইসমাঈল এবং ওনার স্ত্রী হাজেরা এই দুইজনকে হাজেরা এবং ইসমাঈলকে আল্লাহর হুকুমে তিনি ওই কাবা ঘরে মক্কা নগরীতে একেবারে দুধু মরুভূমিতে একাকি রাইখা আসছিলেন এটা জানেন কি না যেখানে রাখছেন ওই জায়গায় ওই টাইমে একটা গাছ ছিল না এক গ্লাস পানির কোনো ব্যবস্থা ছিল না হ্যাঁ একজন মানুষ জনবসতি ছিল না না থাকার কোনো জায়গা আছে না পানাহারের কোনো পানি খাদ্যের ব্যবস্থা আছে না একজন মানুষ আছে কিচ্ছু নাই কিন্তু এই অবস্থায় রেখে এই কোরআন সাক্ষী কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী এবং সন্তানকে এই জায়গায় রাইখা চতুর্দিকে চোখ বুলাইছে দেখছে কোনো দিকে পানির কোনো ব্যবস্থা নাই বাসস্থানের কোনো ব্যবস্থা নাই মানুষের কোনো নাম গন্ধ নাই
এর পরে রাইখা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিছে তাফসীরের মধ্যে আছে হাজেরা পিছে পিছে বলছে স্বামী কই রেখে যাচ্ছেন কি অবস্থায় রেখে যাচ্ছেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলে না বারবার বলার পরে যখন কিছুই বলে না তখন হাজেরা বলছে স্বামী একবার যদি শুধু এই কথাটা বলে যান এই কথাটা শুধু বলেন যে এটা বিইদনিক আম বিইদনিল্লাহ এটা আপনার ইচ্ছা মতে রেখে যাচ্ছেন নাকি আল্লাহ পাকের ইচ্ছায় রেখে যাচ্ছেন শুধু এই কথাটা বলেন হযরত ইব্রাহিম বলছে বিইদনিল্লাহ কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছে এই কদ্দুর কথা তখন সাথে সাথে হাজেরা বলছে ইদান লা ইউদিউনা রব্বুনা ঠিক আছে আপনি যান নিশ্চিন্তে চলে যান স্বামী আমার এটা ইয়াকিন তাইলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না আমি সেই মালিককে মানি যে মালিক আপনাকে নমরুদের আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছেন যদি তিনি আগুনের কুণ্ডলী থেকে আপনাকে বাঁচাইতে পারেন জনমানবহীন পানি এবং বাসস্থানবিহীন খাদ্য খাবারবিহীন এই জায়গাতেও তিনি আমাদেরকে বাঁচাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে গিয়ে তাফসীরে আছে একটু আড়ালে গিয়া এরপরে উটের পিঠ থেকে তাকায়া দেখছে আর বিবি বাচ্চারে দেখা যায় না এতটুকু দূরে চলে যাওয়ার পর ফুফাইয়া কান্দা উঠছে এতক্ষণ তো আর মনেরে মানাইছে এইবার আর মনেরে মানাইতে পারে নাই যে হায় মাওলা কি অবস্থায় রেখে আসলাম 84 বছর একটানা কান্নার ফসল আমার এই সন্তান 84 বছর কাঁদছে 84 বছরের পরে আল্লাহ তাআলা এই সন্তান ইসমাঈল দিছে আল্লাহর কাছে দিবানিশি কাঁদছে রব্বি লা তাদারনি ফারদান আল্লাহ আমারে একলা ফালায়ে দিয়েন না আমার কোনো বংশ নাই এইভাবে দোয়ার পরে আল্লাহ যে সন্তান দিলেন আজ যখন এই কোলের মাসুম বাচ্চাকে একাকি রেখে গেলেন কি পরিমাণ কলিজার মধ্যে টেনশন আবার কোনো মানুষ নাই কোনো পানি নাই কোনো খাদ্য খাবার নাই কিন্তু আল্লাহর কসম মুসলমান এই কোরআনে আছে এই আড়ালে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছেন রব্বানা এখানেও রব রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রে যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম আল্লাহ ও মাওলা আমি আমার বিবি বাচ্চাকে সম্পূর্ণ গাছপালা তরুলতাহীন আপনার ঘরের পাশে এখানে রেখে গেলাম মাওলা এই অবস্থায় আমি জানি পানি নাই আমি জানি খাবার নাই আমি জানি থাকার জায়গা নাই আমি জানি কোনো লোকজন নাই কিন্তু এরপরেও আল্লাহর কসম ইব্রাহিম নবী কোরআনে আল্লাহ বলে প্রথম যেই দোয়াটা আল্লাহর কাছে বলছে রব্বানা লিউকিমুসসালাহ মুসলমান কান দিয়া শুনেন আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলছে আল্লাহ এই অবস্থায় আপনার কাছে আমার ফরিয়াদ আমার বিবি বাচ্চা যেন নামাজ আদায় করে রব্বানা লিউকিমুসসালাহ আল্লাহ আমার বিবি বাচ্চা যেন নামাজ আদায় করে বন্দিগি করে এটাই আপনার কাছে বড় চাওয়া ইব্রাহিম নবী বললেন আল্লাহ পরবর্তী খাদ্যের লোকমা মিলবে কিনা আমি এটা দেখার বিষয় না আপনি আছেন আমি জানি পানি মিলবে কিনা মাওলা এটাও আমি ভাবনার বিষয় না আপনি আছেন আমি জানি জনবসতি মিলবে কিনা কোন মানুষ মিলবে কিনা আমি জানি মাওলা আপনি আছেন আপনি এগুলো দেখবেন কিন্তু আমি মাওলা বলতে চাই এই চূড়ান্ত বিপদ আর মুসিবতের মুহূর্তেও আমি মাওলা আপনার কাছে চাই আমার বিবি বাচ্চা যেন নামাজ পড়ে কি পড়ে কি পড়ে।